বিচারহীনতার কারণেই পুলিশ সদস্যদের অপরাধ প্রবণতা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অপরাধ বিশেষজ্ঞ জিয়া রহমান বলেন, রিমান্ডে নির্যাতন করে অর্থ আদায় পুরনো কৌশল, শৃঙ্খলা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। আর রিমান্ডের অপব্যবহার বন্ধে তদন্ত সংস্থাকে আলাদা করে বিচার বিভাগের অধীনে আনার পরামর্শ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানের। জুবায়ের সানির রিপোর্টে থাকছে বিস্তারিত। কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন নারায়ণগঞ্জের তিন ব্যক্তি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যখন মামলার কার্যক্রম এগোচ্ছিল তখন ওই কিশোরী থানায় হাজির হলে বেরিয়ে আসে অপ্রিয় সত্য। স্বজনদের অভিযোগ, রিমান্ডে নিয়ে নির্যাতন করে আটক ব্যক্তিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে কিছু পুলিশ সদস্য, এজন্য পরিবারগুলোর কাছ থেকে টাকাও নেওয়া হয়। 20,000 টাকা লাগবে যদি রিমান্ডে বাঁচাইতেন। স্যার আপনি এই কথা কোন গরিব মানুষ করতে দিব? এবার তো এই কথা বললার সে বলল কি যে করতে যোগান আনবেন, এটা আমার ইয়া করে লাভ নাই, স্বামী ছাড়ে বলে। বিচারহীনতার কারণেই রিমান্ডের নামে এমন ঘটনা ঘটানোর সুযোগ পায় অসাধু সদস্যরা, বললেন এই অপরাধ বিশেষজ্ঞ। আমাদের বাংলাদেশে মতো তৃতীয় বিশ্বের অনেক দেশেই পুলিশের রিফর্ম না হওয়া, পুলিশের আধুনিকায়ন না হওয়া, পুলিশের মধ্যে মনস্তাত্ত্বিক মোটিভেশনাল ট্রেনিং না থাকা, অনেক রকম কারণে পুলিশ এখনও কিন্তু আসলে সেকেলে রয়ে গেছে, এবং এটা উপনিবেশিক পুলিশ, সেই কাঠামো এখনও রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার রুখতে পুলিশের আধুনিকায়ন, আইন সংস্কার ও অপরাধী সদস্যদের শাস্তি নিশ্চিতের তাগিদ দেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। বর্তমানে যেভাবে তদন্ত করা হয় এই তদন্ত প্রক্রিয়াটি স্বচ্ছ নয়, এবং তদন্ত প্রক্রিয়াটির ভিতরেই অনেক গলদ রয়েছে। তদন্ত যে সংস্থাটি থাকবে সেটি পুলিশের উপরে ন্যস্ত না থেকে এটি আমাদের সুপ্রিম কোর্টের অধীনে এই তদন্তকারী সংস্থাকে ন্যস্ত করা হোক, তাহলে প্রকৃত তদন্ত এবং প্রকৃত তদন্তের মাধ্যমেই সত্য উদ্ঘাটিত করবার পথটি আরো প্রশস্ত হবে। আইনের রক্ষক ভক্ষকের ভূমিকা নিলে পুলিশ সম্পর্কে সাধারণের আস্থার সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা জানিয়ে সাবেক এই মহাপরিদর্শক বলেন, প্রত্যেকটি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। পুলিশকে আরো সতর্ক হতে হবে। পুলিশের যারা উদ্যোক্তা কর্তৃপক্ষ আছে, যারা আমরা বলি সুপারভাইজিং অফিসার বা ইন্সপেক্টিং অফিসার, তাদের সুপারভিশনটা বাড়াই দিতে হবে, যাতে যারা থানা লেভেলে কাজ করে মামলা তদন্ত করে সেই তদন্ত যেন উল্টাপাল্টা কিছু না হয় সেটা তদারকির বাড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কঠোর নজরদারির মধ্যে আনার পরামর্শ সাবেক পুলিশ মহাপরিদর্শকের। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা।